ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে যেমনটা আপনারা দেখলেন এবার কামাখার ছবি দেখাবো এবং কামাখার যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো করোনা প্রভাব ফেলেছে সনাতন কালী আরাধনাতেও কামাখাতে পুণ্যার্থীর সংখ্যা অনেকটাই কম নীলাচল পাহাড়ের নিচে থেকে পরীক্ষার পরই তারপর পাহাড়ে উঠতে পারছেন দর্শনার্থীরা আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার করোনাকাল প্রভাব ফেলেছে কালী পুজোতেও আর সেটা ভালো রকমভাবেই উপলব্ধি করা যাচ্ছে অসমের নীলাচল পাহাড়ের ওপর কামাখ্যা মন্দিরে এসে না হলে কালী পুজোর আগের এই রকম সুনশান ফাঁকা মন্দির চত্বর দেখেননি স্থানীয় মানুষজনও এমনটাই তাদের অভিজ্ঞতা সকাল হলেই খুলে যাবে মন্দিরের সিংহদুয়ার যা সূর্যাস্তের সময় বন্ধ হয়েছে কামাখ্যা মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে অনেক ইতিহাস অনেক কাহিনী অনেক রহস্য গল্প কথা তার টানেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন আর বিশেষত কালী সময় এই উৎসাহ দ্বিগুণ তিনগুণ হয়ে যায় কিন্তু এবার বোধ হয় অন্য রকম ভক্তদের আসার ক্ষেত্রেও নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছে যারা দর্শনার্থী হিসেবে আসবেন তাদেরকে মন্দির চত্বরে ঢোকার অনেক আগে নীলাচল পাহাড়ের নিচে সেখানে স্বাস্থ্য দপ্তরের যে ক্যাম্প করা হয়েছে সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পরীক্ষা দিতে হবে শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ আছে কি নেই তাতে পাশ করলে তারপরই মন্দিরে ঢোকা যাবে আর মন্দিরে যারা পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এই গত কয়েকদিনে সব মিলিয়ে কালী পুজোর আগের রাতে যেরকম কামাখ্যার ছবিটা কিঞ্চিত অন্যরকম তা বোধ হয় অন্যান্য বছরগুলিতে দেখা যায়নি এমনটাই বলছেন এখানকার মানুষজন মন্দির শুনশান হলেও উৎসাহে কিন্তু ভাটা নেই যেভাবে জাঁকজমকের সঙ্গে পুজো হয় এবারও সেই সমস্ত রীতি রেওয়াজ একই থাকছে প্রথমেই সকাল সকাল মন্দিরের দরজা খুলে যাবে দেবীর মহাস্নান হবে সকালের আরতি হবে তারপর আসবে অন্নভোগ এবং তারপর দফায় দফায় সারাদিনের পুজো চলতে থাকবে ভক্তদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে স্যানিটাইজেশনের বন্দোবস্ত থাকছে নির্দিষ্ট স্যানিটাইজিং টানেলের মধ্যে দিয়ে দর্শনার্থীদের ভেতরে ঢুকতে হবে এবং সূর্যাস্তের ঠিক সেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা তারপর আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা তারা বাইরে থেকে সন্ধ্যারতি এবং বিশেষ পুজো দেখতে পারবেন সেরকমটাই স্থানীয় প্রশাসন এবং মন্দির কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছেন এর পাশাপাশি একদিকে যেরকম দেবী এখানে পূজিতা হবেন তার পাশাপাশি দশ মহাবিদ্যার পুজোও কিন্তু হবে আগামীকাল এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে দশ মহাবিদ্যার অন্যতম দেবী মাতঙ্গী দেবী কমলা এবং ত্রিপুরা সুন্দরীর মন্দির সেখানে তারা পূজিতা হবেন একই সঙ্গে দেবী কামাখ্যার এই যে পরিস্থিতি রয়েছে তাতে যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায় এই পুজোকে কেন্দ্র করে ভিড়ের কারণে সেই বিষয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে একদম সতর্ক নজরদারি রাখা হয়েছে সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ অসম